এইসা গেছে 19 মার্চ গত বছর, আর আজকেও 19 মার্চের রাত, সামনে কাল 19 মার্চ। এই মহামারী, বিশ্ববিখ্যাত মহামারী করোনার বয়স 1 বছর, আগামীকাল তার জন্মদিবস। এ উপলক্ষে কেক কাটা হবে কাল, জন্মদিবসে কেক কাটতে হয় না, মৃত্যু দিবসে কিছু করতে হয় না, পাতা কাটা তাকে উঠো দিনাবাতি। তো করোনার এই 1 বছর চলে গেল, 1 বছর তার জন্মদিবস, আল্লাহ বেসালি আবারও নাকি শুনতেছি একটু হুসফুস করতেছে, তবে আর ওই ব্যাও দিয়ে আমাকে লাভ নেই ইনশাআল্লাহ। কথা কন সত্য ন্যায়ের পথে জাগাবে দুনিয়া, ফাস্ট মামুন মিডিয়া। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া সাইয়্যাতি আমালিনা। من يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا وقعت الواقعة ليس لوقعتها كاذبة خافضة رافعة إذا رجت الأرض رجا وبست الجبال بسا فكانت هباء منبسا وكنتم أزواجا ثلاثا فأصحاب الميمنة ما أصحاب الميمنة وأصحاب المشأمة ما أصحاب المشأمة ثم قال الله تعالى إن الله عنده علم الساعة وينزل الغيث ويعلم ما في الأرحام وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت إن الله عليم خبير وقال محمد رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة في الأرض حتى يقال في الأرض الله الله أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم.
وصدق رسوله النبي الكريم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم جزا الله عنا محمدا ما هو أغنه سبحان الله وبحمده سبحان الله العظيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه সকলে বলি আমিন। গোপীনাথপুর পশ্চিম পাড়া কাসেমুল উলুম কওমি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত সপ্তম বার্ষিক অজদোয়ার মাহফিল। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আমাদের প্রাণপ্রিয় গোপীনাথপুর নিসারিয়া শামসুল উলুম কওমি মাদ্রাসার সুযোগ্য মোহতামিম সাহেব হুজুর মাদ্রাজুল্লাহুল আলী মাহফিল উপলক্ষে মাদ্রাসায় এসেছেন আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন উস্তাদ গোপীনাথপুর মাদ্রাসার শেখুল হাদিস জনাব দরগার হুজুর মাদ্রাজুল্লাহ আলী। এ অঞ্চলের অনেক অনেক উলামা ইকরাম আইম্মায়ে মাসাজিদ প্রাণপ্রিয় দেশবাসী পর্দার আড়ালে বসে থাকা মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের শাহী দরবারে শুকর আদায় করি যে আল্লাহ পাক দয়া করে মায়া করে মেহরবানি করে এত বড় আপদ বিপদ আলাই বালার ভিতর দিয়েও আমাদেরকে বাসায় রাখছেন, এখনো সুস্থ রাখছেন। সবাই শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। গত বছরে এসেছিলাম বাদ মাগরিব, মনে হয় কথা বলে চলে গেছিলাম। এবছর আল্লাহ পাক আবার সুস্থভাবে যা আসার তৌফিক দিয়েছেন, একটা বছর আমরা হায়াত পাইছি, আবারও শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আগামী বছর এই তারিখ পর্যন্ত হায়াত পাবো এর কোনো গ্যারান্টি নাই। মরে যাওয়ার গ্যারান্টি 100-100, বেঁচে থাকার গ্যারান্টি 0-1% না। যে কোনো সময় যে কোনো মুহূর্তে যাকে আল্লাহ পাক ডাক দেবে তার চলে যেতেই হবে। আমাকে দিয়ে দুনিয়ায় যত প্রয়োজন থাকুক না কেন, সময় হয়ে গেলে কোনো প্রয়োজন সারা দুনিয়ার মানুষ আমাকে ধরে রাখতে পারবে না। আল্লাহ, চোখের সামনে এই মৃত্যু তো দেখতেইছি, অনেক মানুষ বসা, এর মধ্যে কারেন্ট চলে গেছে, এখন এই জায়গা কি বলা যাবে? এই একটু আগে কারেন্ট দেখে গেলাম, কারেন্ট গেল কোথায়? কই যেতে চলে গেল, এত মানুষ থাকতে কারেন্ট কি করে গেল, এত মানুষ থাকতে কারেন্ট কি করে কি করে গেল? কারেন্ট যদি চলে যায় সারা দুনিয়ার সবাই ঢাকায় রাখতে পারে? চলে গেলি তো যাই, এত মানুষ থাকতে কারেন্ট যেমন কি করে গেল, এত মানুষ থাকতে আমার মরণ এসে গেলে আমি ওইরকম কি করে চলে যাব, ঠিক না? আপনারা আশ্চর্য হবেন, আমি অনেক বড় কেউ না, এই ফুকরো মাদ্রাসায় পড়ছি, বাসাবাড়ি পাইকিরডাঙ্গা গোবিনাথপুর বলছি, নিজামকান্দি তালতলা নিজলিয়া উলপুর কংসুর এই ব্যস্তে এইটুক যৎকুর দিয়াসুর পুইসুর নাটগা চন্ডালদি রাজপাট দইসারা বাইশবাগ সিদ্ধি তারপরে সীতারামপুর
এরপরে সাতাইশে এই ওই পাশে যে কাউ নিয়ে তারাই লুলা কান্দি আল কান্দি মাসকান্দি গেত্তো কান্দি এই যেভাবে করছি না এইভাবে প্রত্যেকটা বাড়ি সুতপা সুতল বরফাই সেখালি সুলতান সে ঘোড়া দাড়ি তালা কেহাই নিয়ে সুটপাও কি কই পাশে আছে আরও যত আছে সোনা সুস ঘুষগাতে আঙুড়িয়ে তুত বেড়িয়ে ডুম দিয়ে খাগাইল আর করা হরিদাসপুর মুসলা সব এর এক গ্রামের এক বাড়ি আমার জাতিবাদ নাই কালেকশন করছি জমের করা কালেকশনে খুব পটু ছিলাম ছাত্র বয়সে ওস্তাদরা আমাদের দুই তিনজনের সাথে পারত না তো সেই সময় ঘুরে বেড়াইছি বাড়ি বাড়ি এলাকার কোনো জায়গা চিনতি বাকি নাই ছোটোবেলা থেকে ধীরে 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 বড় হয়েছি আপনাদেরই সামনে গোবিনাথপুর সবে এলাকা ভরে আমাদের শাখা প্রশাখায় আত্মীয় স্বজনে ভরা আমি অনেক বড় কেউ না আপনাদের দোয়া আমার আব্বা মার দোয়ায় আল্লাহ পাক রব্বুল আলামিন বাংলার জমিনে ওয়াজের মাঠে মনে হয় কবুল করে ফেলাইছে এখন হাজারো চেষ্টা করে আমি এখান থেকে ফিরে আসতে পারতেছি না প্রতিদিন কয়েকশো লোক আমার সুলতান সাহি যাচ্ছে আগে কিছুদিন আগে আজ থেকে বছর দশেক আগেও যদি ওই ভাইটি ভাড়ার ওই জায়গাতে বাড়ি আমরা জিজ্ঞেস করবো আপনার বাড়ি কোন জায়গা আমি কইতাম যে আমার বাড়ি হলো সুলতান সাহি খানিক জিম ধরে থাকি কিন্তু সুলতান সাহি কি রাজশাহীর পাশে নাকি শাহিদি শাহিদি মানে সুলতান সাহি আর রাজশাহী এক জায়গা আর এখন রাজশাহী এলাকার আমার বাড়ি আসে বগুড়া রাজশাহী রংপুর দিনাজপুর সৈয়দপুর পঞ্চগড় ঠাকুরগাঁও পীরগঞ্জ বীরগঞ্জ নাটোর সিরাজগঞ্জ এই পাশে সিলেট হবিগঞ্জ যত আছে মৌলভী বাজার চট্টগ্রাম টেকনাফ তেঁতুলিয়া থেকে নিয়ে টেকনাফ আর সেন্ট মার্টিন থেকে আল্লাহ রহমত আমার বাড়ি প্রত্যেক দিন কয়েকশো লোক বাড়ি ভিড় করে কতটা নিয়ে আসে কত খাবার কত মাছ কত ফল ফ্রুট নিজেও খাই বাল বাচ্চাদের খাওয়াই মাদ্রাসার সবাই যে খাওয়াই মেহমানরা যায় তাকে খাওয়াই এবং পকেট ভরে টাকা দেওয়ার জন্য কত যে জোরাজুরি দিন ভরে করে পকেট হাতের গুঁতোয় পকেট ছিঁড়ে যাওয়ার কায়দা বহুত টাকা সব টাকা নিতে তো পারি না হঠাৎ করে শুনবে একদিন আমার মৃত্যু খবর কেঁদে কেঁদে আসবে সবাই দিতে শুধু কবর এখন দাওয়াত দিতে যায় মিষ্টি খাওয়াইতে যায় ফল ফল দিতে যায় টাকা দিতে যায় সেদিন আমারে এগুলো দিতে কেউ যাবে না আপনারা যারা মহব্বত করেন বেঁচে থাকলে আমার পরে যদি খবর পান শোক সংবাদ তাই মহব্বত করে হয়তো যাবেন তবে আর টাকা দিতে যাবেন না পয়সা দিতে যাবেন না যাবেন তিন মুঠ মাটি দিতে কথাখান ঠিক না তিন মুঠ মাটি দিতে যাবেন আল্লাহ সেই মাটি দেওয়ার দিনটার তারিখটা আমাদের কাহারও জানা নাই অ্যানিমেন এভরিবডি প্রত্যেকটা মানুষের যে কোনো সময় এই ডাক এসে যেতে পারে আল্লাহ পাক যে আমাদের গত ১৯ মার্চ থেকে আমাদের বাংলাদেশ নয় সারা পৃথিবীটাকে বিশেষ করে বাংলাদেশকে অ্যাটাক করছে বড় ধরনের বাধা এসে গেছে ১৯ মার্চ গত বছর আর আজকেও ১৯ মার্চের রাত সামনে কাল ১৯ মার্চ এই মহামারী বিশ্ববিখ্যাত মহামারী করোনার বয়স এক বছর আগামীকাল তার জন্মদিবস এ উপলক্ষে কেক কাটা হবে কাল জন্মদিবসে কেক কাটতে হয় না মৃত্যু দিবসে কিছু করতে হয় না পাতা কাটা তাকে উঠতি নামাতে হয় তো করোনার এই এক বছর চলে গেল এক বছর তার জন্মদিবস আল্লাহ বেসালি আবারও নাকি শুনতেছে একটু হুসফুস করতেছে তবে আর ওই ব্যাও দিয়ে আমাকে লাভ নেই ইনশাআল্লাহ কথা কন